দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গিয়েছি। আমরা একটু সন্ধেবেলায় বেরোবো, কোথায় যাওয়ার জন্য এত সাজুগুজু করে রেডি হয়েছি জানতে হলে তোমাদেরকে আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন খড়গপুরে জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এই দেখুন মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশদ্বারে ঢুকতেই বাঁ দিকে প্রভু জগন্নাথ দেবের মূর্তি আছে এবং ডান দিকে বজরংবলীর মূর্তি আছে। মন্দিরে প্রবেশদ্বার থেকে কিছুটা এগোলে ডান দিকে আপনারা দেখতে পাবেন কাঞ্চি গণেশের মূর্তি। গণেশ ঠাকুরের সামনে আপনারা দেখতে পাবেন গণেশ ঠাকুরের বাহন মুশিক রাজকে, আর বাঁ দিকে দেখতে পাবেন কাশী বিশ্বনাথের নন্দী বসে আছে। এখানে আপনারা কাশী বিশ্বনাথের দর্শন পাবেন। মূল মন্দিরে প্রবেশের আগে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন মা বিমলা মাতাকে, আর ডান দিকে দেখতে পাবেন মা মহালক্ষ্মী মাতাকে। মন্দিরের দেওয়ালে আপনারা দেখতে পাবেন অপূর্ব কারুকার্য করা দৃশ্য। এরপর আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করলাম। মন্দিরটি দেখতে খুবই সুন্দর। মন্দিরটি সাদা রঙের জন্য দূর থেকে মনে হবে সাদা মার্বেল পাথরের তৈরি। এই মন্দিরে পুরোহিতগণের ব্যবহার খুবই ভালো। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে প্রথমে আমরা একটা ধাবাতে চলে এলাম। প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছিল তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর খাবার অর্ডার দিলাম। আমি কোল্ড ড্রিঙ্কসটা এবারে গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। এত জল তৃষ্ণা পেয়েছিল যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসছে, এরপর আমরা খাবারগুলো খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, আমার আজকের এই ব্লগটি এই পর্যন্ত। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।